আমাদের দেশের মহত্ত্ব ও গুরুত্ব বোঝাতে গিয়ে কবি যথার্থই বলেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সত্যি তো, এমন দেশ কি কোথাও পাওয়া যাবে যে দেশকে স্বাধীন করতে গিয়ে প্রায় 30 লক্ষ শহীদ তাদের রক্ত দিয়ে স্বাধীনতা উপহার দিয়ে গেছেন আমাদেরকে। আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এবং শহীদদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদান করে শুরু করছি আজকের আয়োজন। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাষ্ট্রীয় নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন BLCS ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল প্রেজেন্স আজকে তিনি আগামী চিকিৎসা অনুষ্ঠানে। আজকে অনুষ্ঠানের পুরোটি সময় জুড়ে আপনাদের সাথে থাকব আমি সালমা সাথী খান। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাহ্যজনিত হৃদরোগ এবং হৃদরোগের কারণ, চিকিৎসা, প্রতিকার, এই বিষয়টি নিয়ে। আমাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য গেস্ট এক্সপার্ট হিসেবে উপস্থিত আছেন ডক্টর নূর আলম, অ্যাসোসিয়েট প্রফেসর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ। আসসালামু আলাইকুম স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে অনুষ্ঠানে। আর প্রথমেই আজকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম আপনাকে এবং যারা দর্শক যারা শুনছেন সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। স্যার, প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনি ব্যস্ততম সময় থেকে আমাদের দর্শকদের জন্য এবং আমাদের রাষ্ট্রীয়র জন্য সময় বের করেছেন, আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন, ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আজকে যেহেতু আমরা কথা বলবো বাহ্যজনিত হৃদরোগের কারণ, চিকিৎসা ও প্রতিকার, প্রথমেই যদি স্যার আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে বাতজ্বর, একটা সময় ছিল যে বাতজ্বরকে অনেকটা আতঙ্কের মতো ধরা হতো, হয়তো আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে আমরা এখন এই জিনিসটাকে খুব বেশি অত চিন্তিত হই না, কিন্তু প্রথমেই যদি একটু জানতে চাই যে বাতজ্বর বিষয়টি আসলে কি। ধন্যবাদ আপনাকে। বাত জ্বর, যেহেতু এই শব্দ দুটি শব্দের একটি হচ্ছে জ্বর, সুতরাং এখানে জ্বর সম্পর্কিত একটি রোগ, যে রোগের মধ্যে জ্বর আছে। আর আপনি শুরুতেই যেটা বলছিলেন যে বাত জ্বর এখন অনেকটা কমে গেছে, এটা আসলে লো এবং মিডিল ইনকাম গ্রুপ পিপল, মানে যারা নিম্ন এবং মধ্য আয়ের মানুষের মধ্যে সাধারণত এই রোগটা দেখা দেয়। তো মানুষের জীবনযাত্রার মান উন্নত হওয়ার পাশাপাশি এই রোগেরও প্রকোপটা কিছুটা কমেছে। তো বাত জ্বর যেটা হলো, যে দুটো শব্দ এখানে, বাত এবং জ্বর। বাত বলতে আমরা সাধারণত বিভিন্ন জয়েন্ট বা গিরা ব্যথা এগুলো বুঝে থাকি, সাথে জ্বর আছে। তো এই বাত জ্বরে বিভিন্ন জয়েন্ট পেইন বা বিভিন্ন গিরার মধ্যে ব্যথা হয় এবং সাথে জ্বর হয়। তো এই ধরনের এক একটা লক্ষণ থাকে, সাথে আরো কিছু লক্ষণ থাকে, যেমন ধরেন যে কারো হার্টে এফেক্ট করতে পারে, কারো হৃৎপিণ্ডে এফেক্ট করতে পারে, অথবা কারো মস্তিষ্কে এফেক্ট করতে পারে এই বাতজ্বর। তখন তাদের বিভিন্ন মুভমেন্ট ডিজর্ডার চলাফেরা বা মুভমেন্ট ডিজর্ডার সমস্যা হয়, অথবা কারো স্কিনে এফেক্ট করতে পারে, স্কিনে নুডলস হতে পারে অথবা স্কিনে দাগ হতে পারে। তো এরকম শরীরের, যদিও বাতজ্বর বলা হয়েছে, কিন্তু এই রোগটা শরীরের বিভিন্ন অংশে এফেক্ট করতে পারে, এবং সেই ধরনের শরীরের বিভিন্ন অংশের এফেক্ট করলে যে উপসর্গ বা লক্ষণগুলো দেখা যায়, সেই লক্ষণগুলো নিয়ে এগুলো প্রকাশ পায়। ধন্যবাদ স্যার, আপনি অনেক চমৎকার ভাবে বিষয়টি আমাদের কাছে উপস্থাপন করেছেন। আমি একটু দর্শকদের কাছে যাব। দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, বাতজ্বরজনিত হৃদরোগের কারণ, চিকিৎসা ও প্রতিকার, আজকে আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু এখন ফেসবুকে লাইভ চলছে। লাইভ চলাকালীন সময় আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়টি নিয়ে, অবশ্যই আমাদের সাথে কমেন্টের মাধ্যমে যুক্ত হতে পারেন। আপনার প্রশ্নটি নিয়ে আলোচনা করার মাধ্যমে পরামর্শ দেওয়ার চেষ্টা করব, এবং সেই সাথে আমাদের রাজ টিভি দেখতে বা আমাদের রাজ টিভির পরামর্শ দিয়ে যদি কোনো মন্তব্য করতে চান সেটিও করতে পারেন, আমরা আপনাদের মন্তব্যটি নিয়েও চিন্তা করার চেষ্টা করব। ধন্যবাদ দর্শক আপনাদেরকে। স্যার, আপনার কাছে ফিরতে যাচ্ছি, বয়সের সাথে বাতজ্বরের কোনো সম্পৃক্ততা আছে কিনা? বয়সের সাথে অবশ্যই বাতজ্বরের সম্পৃক্ততা রয়েছে। বাতজ্বর সাধারণত শিশুদের হয়ে থাকে, শুরুটা শিশুদের হয়ে থাকে, যদিও জটিলতা বয়স্কদেরও হয়। যে জটিলতাগুলো হয় সেগুলো বয়স্কদের হতে পারে, তবে শুরুটা সাধারণত শিশুদেরই হয়, এবং শিশু এবং অল্প বয়স্কদেরই এই বাতজ্বরের শুরুটা হয়। স্যার, বাতজ্বরের রোগীরা যখন আপনাদের কাছে আসে বা বাতজ্বরের রোগীদের বিশেষ কি লক্ষণ প্রকাশ পেলে সেটা কি বাতজ্বর হিসেবে বিবেচনা করা হবে? জি, সেটাই বলছিলাম শুরুতেই, যে
বাতজ্বর যেহেতু একটা বাত এবং জ্বর দুটো উপসর্গ অনেক সময় থাকে, তো একটু পিছনে আমি একটু বলি যে এটা শুরুটা কিভাবে হয়। সাধারণত বৈজ্ঞানিক গবেষণায় দেখা গিয়েছে যে শিশুদের বা অল্প বয়সীদের গলা ব্যথা থেকে কিন্তু এই বাতজ্বরটা শুরু হয়। যেমন আমরা অনেক সময় গলা ব্যথা, বাচ্চাদের গলা ব্যথা হলে অবহেলা করে থাকি বা টনসিলাইটিস বা এই ধরনের কিছু বলে আমরা ব্যথার ওষুধ বা অ্যান্টিবায়োটিক খাওয়াই, কিন্তু দেখা যায় যে এই গলা ব্যথা যদি এক বা একাধিক বার হয়, যে জীবাণুটা দ্বারা এই গলা ব্যথা হয় একটা ব্যাকটেরিয়া রয়েছে স্ট্রেপটোকক্কাস। এই ব্যাকটেরিয়া দেখা যায় যে একটা শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ সিস্টেমের একটু গরমিলের কারণে এই ব্যাকটেরিয়া যে অ্যান্টিবডি তৈরি করে, এই অ্যান্টিবডি গুলো শরীরের অন্যান্য জায়গায় গিয়ে একটা প্রদাহ তৈরি করে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন করে প্রদাহ তৈরি করে। তাহলে প্রথমে গলা ব্যথা হলো, গলা ব্যথা এক বা একাধিকবার গলা ব্যথা হওয়ার কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে যে একটা গরমিলের কারণে শরীরের হার্টে বলেন, জয়েন্টে বলেন, ব্রেনে বলেন, স্কিনে বলেন, এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি এগুলো একটা প্রদাহ তৈরি করে। এই প্রদাহ থেকেই কিন্তু বাতজ্বরের বিভিন্ন সিমটম তৈরি হয়। এবার আপনি যেটা বললেন সেই বিষয়ে আসি। সাধারণত রোগীদের একটু জ্বর থাকে, তারপরে রোগীদের জয়েন্ট পেইন থাকে, এবং এই জয়েন্ট পেইন বা গিটের ব্যথাগুলো সাধারণত বড় বড় জয়েন্টে হয়, যেমন হাঁটু বা কনু ইতে হয়, এবং এগুলো একটু 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 বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই জয়েন্ট পেইনের। যেমন একসাথে হয় না, একটা হয় সেটা ফুলে যায়, লাল হয়, ব্যথা হয়, এবং সেটা ভালো হয়ে গিয়ে আর একটা জয়েন্ট এফেক্ট করে, এবং সাধারণত দুই পাশে না হয়ে শরীরের এক পাশে হয় এবং একটা থেকে আর একটা হয়, এরকম একটা জয়েন্ট পেইন হতে পারে। তারপরে তার রোগীর যেটা বলেছিলাম যে যদি হার্টে বা হৃৎপিণ্ডে এফেক্ট করে, হৃৎপিণ্ডে যদি প্রদাহ হয় তখন সেখানে বিভিন্ন রোগীর বুকে ব্যথা, শ্বাসকষ্ট বা এই ধরনের জটিলতা হতে পারে। যদি মস্তিষ্কে হয় তখন মস্তিষ্কের প্রদাহের কারণে, মস্তিষ্কের প্রদাহের কারণে রোগীর নিউরোলজিক্যাল সিমটম যেমন ইনভলেন্টারি মুভমেন্ট বলি আমরা, রোগীর অযাচিত হাত পা নাড়ানো, কোরিয়া বলি আমরা মেডিকেল টার্মে, অযাচিত হাত পা নাড়ানো, এই ধরনের লক্ষণ দেখা দেয়। তারপরে তার তার স্কিনে বা চামড়ায় বা তার এখানে নডুলস বা গোটা গোটা দেখা যেতে পারে, স্কিনে লাল লাল দাগ হতে পারে। তো এগুলো এইগুলো হচ্ছে প্রধান প্রধান উপসর্গ বাতজ্বরের, যেগুলো দিয়ে আমরা প্রাথমিকভাবে ধারণা করি যে এই এই পেশেন্ট বা এই রোগীটার বাতজ্বর হতে পারে। স্যার, যেহেতু বিষয়টি বা শব্দটি হচ্ছে বাত জ্বর, তো এখানে জ্বর একটি বিষয় আছে, তো সাধারণ জ্বরের সাথে বাত জ্বরের পার্থক্যটা কি, এবং এই বাত জ্বর কতদিন স্থায়িত্ব থাকবে বা তার মাত্রাটাই কতটুকু থাকবে, স্যার এই বিষয়টি নিয়ে স্যার কি বলার আছে আপনার? জি, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটা একটা অন্যান্য জ্বরের সাথে এর মিল থাকতে পারে বা একই রকম উপসর্গ থাকতে পারে। তবে সেক্ষেত্রে আমরা বাত জ্বর নির্ণয়ে কিন্তু ডেফিনিট কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেগুলো আমি উপসর্গগুলো বললাম যে সাধারণত রোগীর একটা পূর্বের একটা ইতিহাস থাকবে যে তার গলা ব্যথা হয়েছিল। অনেক সময় গলা ব্যথার ইতিহাস রোগীর নাও দিতে পারে, এবং তারপর তার জ্বর হচ্ছে, এই জ্বর হচ্ছে, এবং জ্বরের সাথে যদি যে উপসর্গগুলো বললাম যে জ্বরের সাথে যার যদি জয়েন্ট পেইন বা গিটে ব্যথা থাকে বা এরকম বুক ধরফর, শ্বাসকষ্ট বা বুকে ব্যথা থাকে, বা তার এরকম নিউরোলজিক্যাল কোনো সিমটম বা স্নায়ুর কোনো সিমটম উপসর্গ থাকে, তাহলে এই জ্বরটাকে আমরা একটু অন্য সাধারণ জ্বর থেকে একটু আলাদা করি। এবং এই জ্বরটা খুব বেশি মাত্রায় হয় না, যেমন অন্য অন্য জ্বর যেমন অনেক বেশি মাত্রায়, খুব বেশি মাত্রায় হয় না, এটাও আমরা একটা এই জ্বরের একটা অন্যতম বৈশিষ্ট্য। স্যার, কি কি রিস্ক ফ্যাক্টর কাজ করছে বা আসলেও কোনো রিস্ক ফ্যাক্টর কাজ করছে কিনা বাত জ্বরের ক্ষেত্রে? জি, সেটাই বলছিলাম যে বাত জ্বরটা হচ্ছে, প্রথমে আমি বলছিলাম যে লো এবং মিডিল ইনকাম গ্রুপ পিপল, সাধারণত যারা এক জায়গায় অনেকে গাদাগাদি করে থাকে বা যাদের হাইজিন অতটা মেনটেন হয় না, বা যাদের যেটা বলছিলাম যে গলা ব্যথা যদি হয়, বারবার যদি গলা ব্যথা হয়, তার যদি সঠিক চিকিৎসা করা না হয়, তো এই এই এগুলো হচ্ছে মেইন রিস্ক ফ্যাক্টর, তার বাত জ্বর দেখা দিতে পারে। তো এগুলো থেকে প্রতিরোধ করলে আমরা বাত জ্বর প্রতিরোধ করতে পারি। স্যার, বাত জ্বরটা নির্ণয় করার জন্য কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে? জি, আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন।
আমাদের একটি সুনির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া বা সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য ঠিক করা হয়েছে, যে এই এই ক্রাইটেরিয়া বা এই বৈশিষ্ট্যগুলো থাকলে একটা রুগীর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বলতে পারবো যে এই রুগীটার বাত জ্বর হয়েছে। প্রথমে তো আমরা উপসর্গ নিয়ে কথা বললাম, উপসর্গ পরে এবার পরীক্ষা নিরীক্ষা। পরীক্ষা নিরীক্ষা প্রথমেই যেটা হচ্ছে যে আমরা রক্তের কিছু পরীক্ষা করে থাকি, রক্তের পরীক্ষা। এখানে একটা বিষয় খুবই পপুলার একটা বিষয় রয়েছে যে এএসও টাইটার, অনেকেই কিন্তু এই এএসও টাইটার দিয়ে একটু বেশি থাকলেই বলে দেয় যে বাত জ্বর। তো বা অনেক অভিভাবক বা এটা এখন অনেক সাধারণ মানুষও এই বিষয়টা জানে যে বাত জ্বরের পরীক্ষা করিয়েছি এটা বেশি, কিন্তু এএসও টাইটারকে তারা বোঝায় যে বাত জ্বরের পরীক্ষা হিসাবে। কিন্তু আসলে এএসও টাইটার একটা অনেকগুলো বৈশিষ্ট্য পরীক্ষার মধ্যে এটি একটি সাপোর্টিং এভিডেন্স। এটি কারো শুধুমাত্র এএসও টাইটার বেশি থাকলেই বলা যাবে না যে বাত জ্বর, আরো কিছু পরীক্ষা রয়েছে তার। প্রথমে তো তার যে উপসর্গগুলো সেগুলো থাকতে হবে, এবং এই রক্ত পরীক্ষার মধ্যে তার কিছু লিকোসাইট কাউন্ট বা টোটাল কাউন্ট বেশি থাকতে পারে, তার ইএসআর বা সিআরপি যে প্রদাহের যে মার্কার গুলো সেগুলো বেশি থাকতে পারে, অথবা তার ইসিজি তে চেঞ্জ থাকতে পারে, অথবা তার যদি হার্টে এফেক্ট হয় তাহলে তার ইকোকার্ডিওগ্রাফিতে চেঞ্জ থাকতে পারে। তাহলে এই রক্ত পরীক্ষা, ইসিজি, ইকো এবং আনুষঙ্গিক এই পরীক্ষার মাধ্যমে এবং সাথে তার রোগের উপসর্গ মিলিয়ে আমরা রোগ নির্ণয় করতে পারি যে এটা বাত জ্বর। স্যার, একটি কমন বিষয় আছে যেটি হচ্ছে প্রথমেই এই নামটা শুনলেই মাথায় আসে অনেকেরই, হয়তো বাত জ্বর এবং বাত জনিত ব্যথা, এই দুটিকে অনেক সময় অনেকেই মিশ্রিত করে ফেলে, কনফিউজ হয়ে যায় আসলে এটা বাত জ্বর নাকি বাতে ব্যথা। তো এই বিষয়টি এরকম কনফিউজিং কেন, বা এই দুটির সাথে আদৌ কোনো মিল আছে কিনা, এটি নিয়ে স্যার কি বলার আছে আপনার? জি, এটা খুবই খুবই আপনি আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। দর্শকদের বা আমাদের রুগীদের যারা আমরা দেখি তারা এই বাত জ্বর, আর একটা রয়েছে এটা হচ্ছে রিউমেটিক ফিভার বাত জ্বর, আর একটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেটা হচ্ছে আমরা বাংলায় রুগীদেরকে বলি গেঁটে বাত। গেঁটে বাত একটা হচ্ছে বাত জ্বর আর একটা হচ্ছে গেঁটে বাত। তো দুটো দুটো দুই ধরনের রোগ, যদিও দুইটা ইমিউন সিস্টেমের রোগ, কিন্তু দুটো দুই ধরনের রোগ, একটা হচ্ছে গেটে বাত বা রিউমাটয়েড আর্থ্রাইটিস, আর একটা হচ্ছে রিউমেটিক ফিভার। তো দুটোর পার্থক্য সাধারণত করা যায় বা সাধারণভাবে যে মানুষের বোঝানোর জন্য বলতে পারি যে বাত জ্বর তো বললাম, যেহেতু দুটোই গিট বা জয়েন্টে এফেক্ট করে, তো জয়েন্টের বিষয় দিয়ে কিন্তু আমরা একটু আলাদা করতে পারি সাধারণত। যেমন বাত জ্বরে বড় বড় জয়েন্ট গুলো বা বড় বড় গিট গুলো এফেক্টেড হবে, যেমন হাঁটু, যেমন কনুই এগুলো। আর যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেঁটে বাত, এগুলো কিন্তু সাধারণত ছোট ছোট জয়েন্ট, এই যে হাতের নখের জয়েন্ট গুলো, পায়ের নখের জয়েন্ট গুলো, ছোট ছোট জয়েন্ট এফেক্ট করে। এবং বাত জ্বরে দেখা যায় যে বড় জয়েন্টের পাশাপাশি তার এক পাশে এক পায়ের বা এক হাতের হয়, আবার একটা জয়েন্ট এফেক্ট করে পরবর্তীতে আর একটা জয়েন্ট ধরে। কিন্তু গেঁটে বাতে কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা, সেটা কিন্তু ছোট ছোট জয়েন্ট ধরবে এবং সিমেট্রিক্যাল বলি আমরা, একসাথে দুই হাতে বা একসাথে দুই পায়ে হবে। এইভাবে কিন্তু আমরা এই রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেঁটে বাত, আর আমরা রিউমেটিক ফিভার বা বাত জ্বর সাধারণভাবে রোগীদেরকে বোঝানোর জন্য এভাবে আমরা পৃথক করতে পারি। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, এখন একটু আসবো বাত জ্বরের যে চিকিৎসা পদ্ধতি, এটি নিয়ে স্যার আপনার কি বলার আছে? চিকিৎসা পদ্ধতি কি, এবং বাংলাদেশে কি কি ধরনের উন্নত চিকিৎসা হচ্ছে বাত জ্বরের জন্য? হ্যাঁ, আপনি একটু ভালো প্রসঙ্গ তুলেছেন যে বাত জ্বরের জন্য কিন্তু আমাদের দেশে একটি ইনস্টিটিউটই রয়েছে। যেহেতু আমাদের দেশে এখন হয়তো মানুষের ইনকাম বেড়েছে, এখন তো এক সময় তো মানে এতটা ইনকাম ছিল না, মানুষ এত সচেতনতা ছিল না, আমাদের দেশে কিন্তু বাত জ্বরের প্রকোপ ছিল আগে, এখনো আছে, এখন কম। তো এই এইটা একটা নিরাময়ের জন্য কিন্তু একটা সুনির্দিষ্ট পরিকল্পনা, তার সুনির্দিষ্ট প্ল্যান এবং সেই পরিকল্পনা অনুযায়ী তা বাস্তবায়নের জন্য একটা টিম রয়েছে, এবং আমাদের একটা ইনস্টিটিউট রয়েছে, জাতীয় ইনস্টিটিউট, জাতীয় বাত জ্বর নির্ণয় এবং নিয়ন্ত্রণ ইনস্টিটিউট রয়েছে। তো সেই ইনস্টিটিউটের কর্মকাণ্ডের মাধ্যমে বাত জ্বর যাতে সোসাইটিতে কম হয় বা সে সে ব্যাপারে কার্যক্রম চালানো হয় এবং তার চিকিৎসা পদ্ধতিটা হোক সেই ইনস্টিটিউট করা। এখন আসি আমরা চিকিৎসা পদ্ধতি, যেটা বলছিলাম যে প্রথমেই বাত জ্বরের যে প্রতিরোধ করার জন্য, বাত জ্বর প্রতিরোধ করার জন্য যে আমরা বলছিলাম যে রোগীর সাধারণত একটা ব্যাকটেরিয়া থেকে গলা ব্যথা থেকে এই রোগটা হয়ে থাকে। তো এই গলা ব্যথাটা যাতে কারো যদি একবার বাত জ্বর শনাক্ত হয়
প্রথম কথা হলো তার যাতে আর পরবর্তীতে ওই ব্যাকটেরিয়া দিয়ে ওই গলা ব্যথাটা, ওই ব্যাকটেরিয়ার সংক্রমণটা যাতে না হয়, সেজন্য কিন্তু আমরা একটা দীর্ঘমেয়াদী তাকে অ্যান্টিবায়োটিক সেই রোগীকে নিতে হবে। যদি একবার বাতজ্বর শনাক্ত হয়, সাধারণত আগে ইনজেক্টেবল বা ইনজেকশন, মাংসে ইনজেকশন দিয়ে বেঞ্জাথিন পেনিসিলিন নামে ইনজেকশন দিয়ে 3 সপ্তাহে একটা করে ইনজেকশন, এটা 21 বছর পর্যন্ত, অথবা বাতজ্বর যখন বাতজ্বরে কেউ যখন আক্রান্ত হয়েছে শিশু, তার 5 বছর পর পর্যন্ত, যেটা বেশি হয় সেই সময় পর্যন্ত কিন্তু দীর্ঘমেয়াদী এই ইনজেকশনটা নেওয়া হতো। এখন অবশ্য আমরা অনেক সময় ওরাল বা মুখে অ্যান্টিবায়োটিক বা পেনিসিলিন ভি পেনিসিলিন, যেটা মুখে খাওয়ার পেনিসিলিন অ্যান্টিবায়োটিক, সেটা কিন্তু আমরা দিয়ে থাকি ওই একই ডিউরেশনে, যে 21 বছর পর্যন্ত, অথবা আক্রান্ত হওয়ার 5 বছর পর্যন্ত, যেটা বেশি সময় সেটা। এছাড়া বলি যে আমরা যদি কোনো রোগীর বাতজ্বর হওয়ার সময় তার, যেটা আমি বললাম যে হার্টে এফেক্ট করে, তার কিন্তু এই প্রোফাইল্যাক্সিস বা এই এই প্রতিরোধের জন্য অ্যান্টিবায়োটিক কিন্তু 10 বছর পর্যন্ত দেওয়া হতে পারে। এটা হলো যদি বাতজ্বর হয়ে যায়। আর এরপরে বাতজ্বর থেকে যদি কোনো তার হৃদরোগে আক্রান্ত হয়, তখন কিন্তু তার অ্যান্টিবায়োটিকটা লাইফ লং খেতে হয়। এটা গেল তার অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস। আর যে সিমটম গুলো হয়, আমি যেটা বললাম গিঁটে ব্যথা হয় বা জয়েন্ট পেন যেটা আমরা বলি, সেটার জন্য অ্যাসপ্রিন বা ব্যথানাশক ওষুধ আমরা দিতে পারি। হার্ট এফেক্ট করলাম স্টেরয়েড জাতীয় ওষুধ চিকিৎসা দিতে পারি। তবে এইসবের জন্য এখন এখন এই চিকিৎসা পদ্ধতি এবং প্রতিরোধ পদ্ধতি যথেষ্ট ভাবে ইমপ্লিমেন্টেশন বা প্রয়োগের মাধ্যমে এখন কিন্তু আমাদের চিকিৎসাও ভালো হচ্ছে এবং বাতজ্বরকে প্রতিরোধও করা যাচ্ছে। স্যার, আপনার চিকিৎসা পদ্ধতি আমরা যে জানলাম, এখান থেকে কিন্তু একটা বিষয় স্পষ্ট হয়েছে যে বাতজ্বরের চিকিৎসাটা একটু দীর্ঘমেয়াদী একটা পদ্ধতি বা প্রসেস, যেটাকে আমরা বলছি। তো এই যে দীর্ঘমেয়াদী প্রসেস, যে 5 বছর বা 10 বছর বা একটি লম্বা সময় ধরে একটি অ্যান্টিবায়োটিক খাওয়া, এবং অনেকেই হয়তো দেখা যায় যে আমাদের মধ্যে বিশেষ করে জিনিসটা আছে যে হয়তো এত বছর লং টাইম একটা মেডিসিন কন্টিনিউ করা তাদের কাছে একটু সমস্যার জন্য হয়ে যায়, বা অনেকে হয়তো অনীহা প্রকাশ করে যে সিমটম গুলো তো এখন নাই, মাঝখানে তারা ছেড়ে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে যারা মাঝপথে ট্রিটমেন্টটা ছেড়ে দিচ্ছে বা ওষুধ খাওয়া বন্ধ করে দিচ্ছে, তাদের ক্ষেত্রে কি ধরনের পরবর্তী জটিলতা হতে পারে, এবং তারা কিভাবে পরবর্তীতে চিকিৎসাটা শুরু করবে, এটি নিয়ে স্যার কিছু যদি বলতেন। জি, এই জটিলতার বিষয়ে আমাদের যেটা হলো যে আমাদের এই যে আজকের টপিকের মেইন বিষয় যে বাতজ্বর জনিত হৃদরোগ, তো এই বাতজ্বর হওয়ার পরে যদি কেউ এরকম অ্যান্টিবায়োটিক না খায় বা ওষুধ ঠিক মতো না খায়, তার যদি আবার এরকম বাতজ্বরে আক্রান্ত হয়, তাহলে কিন্তু তার এই হৃদরোগ হতে পারে। তো এটা একটা এটা একটা অন্যতম অন্যতম গুরুত্বপূর্ণ তার কমপ্লিকেশন বা জটিলতা বাতজ্বরের। কারণ হচ্ছে যে বাতজ্বর জনিত হৃদরোগ এগুলো কিন্তু ইরিভার্সিবল, সাধারণত কিন্তু এগুলো আর একবার হলে তা কিন্তু আর ভালো হয় না। হয় হয় আমরা চিকিৎসা দিয়ে তাকে ওই অবস্থায় থামিয়ে রাখতে পারি, কিন্তু বাতজ্বর জনিত বাতজ্বরের কারণে যদি হার্টে এফেক্ট করে বা হৃদরোগ হয়, সেগুলো কিন্তু অনেক সময় ইরিভার্সিবল। সুতরাং এই জায়গাটাই খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরেছেন যে এই বাতজ্বর হওয়ার পরে যখন তার কোনো জটিলতা হয়নি, সেই জটিলতা প্রিভেন্ট করার জন্য পুনরায় আবার যাতে সে বাতজ্বরে আক্রান্ত না হয়, দীর্ঘমেয়াদী চিকিৎসা এজন্য করা উচিত। না হলে কিন্তু একবার সে যদি এই বাতজ্বরের জটিলতায় বাতজ্বর জনিত হৃদরোগে আক্রান্ত হয়, তাহলে কিন্তু সেটাকে আর স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায় না, তখন তার চিকিৎসা কিন্তু আরো ব্যয়বহুল বা তার চিকিৎসা কিন্তু আরো চিকিৎসা না করলে আরো ঝুঁকির দিকে চলে যাবে। বাতজ্বরের সাথে এই হৃদরোগের সম্পর্কটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? জি, যেটা বলছিলাম যে বাতজ্বর থেকে হৃদরোগে হতে পারে, বাতজ্বর জনিত বাতজ্বরের জটিলতা থেকে, যেটা বলছিলাম যে বাতজ্বর হচ্ছে একটা গলা ব্যথা থেকে যে ব্যাকটেরিয়ার কারণে গলা ব্যথা হয়, সেই ব্যাকটেরিয়ার ইমিউনোলজিক বা রোগ প্রতিরোধ ক্ষমতার গড়মিলের কারণেই আমাদের সেই অ্যান্টিবডিটা হার্টে গিয়ে এফেক্ট করে, হার্টে গিয়ে এফেক্ট করলে সেই বাতজ্বর জনিত জটিলতা হিসাবে হৃদরোগ দেখা দেয়। এবং হৃদরোগ মেইনলি হার্টের ভালভ এবং হার্টের মাংসপেশিতে এই হৃদরোগ গুলো দেখা দেয়। সুতরাং এখন যেটা আমরা বলছি যে বাতজ্বর জনিত হৃদরোগ একদম একবার শুরু হলে সেটা কিন্তু আর পূর্বের অবস্থায় ফেরানো যায় না, এবং সাধারণত দেখা যায় যে
হার্টের ভালভ যেগুলো রয়েছে, আমরা হার্টের চারটি ভালভ থাকে যে, এবং হার্টের এই চারটি ভালভ গুলো হচ্ছে হার্টের যে একটি একটি চেম্বার থেকে আরেকটি চেম্বারে যাওয়ার যে রাস্তা, সেইগুলোকে আমরা সাধারণত ভালভ বলি। তো এই ভালভ গুলোর প্রধারণের কারণে হার্টের ভালভের সমস্যা দেখা দেয়, তো সেটা একটা জটিলতা। আর হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে হার্টের মাংসপেশিতে এই প্রদাহটা দেখা দেয়, এই বাতজ্বরের কারণে জটিলতা হিসেবে হার্টের মাংসপেশিতে প্রদাহের কারণে দেখা দিলে হার্ট ফেইলর পর্যন্ত হতে পারে। তো যেটা খুবই 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 একটা গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ জটিলতা বাতজ্বরের কারণে এই হার্টের এই রোগগুলো। বাতজ্বরের সাথে যে এই যে হৃদরোগের যে সম্পৃক্ততা, এটা পেশেন্টরা কিভাবে বুঝবেন বা সেটার জন্য কি কি লক্ষণ প্রকাশ পাবে, এটি স্যার নিয়ে যদি বলতেন কিছু। জি জি, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ আপনি বলেছেন। তো যেগুলো বলছিলাম যে বাতজ্বরের যে লক্ষণগুলো রয়েছে সেগুলোর সাথে জ্বরের সাথে বা জয়েন্ট পেইনের সাথে সাথে রোগী যদি তার যদি মনে হয় যে তার বুক ধরফর করছে, এটা একটা হতে পারে, বুক ধরফর হতে পারে। অথবা রোগী যদি মনে করে যে তার একটু শ্বাসকষ্ট হচ্ছে, একটু হাঁটলেই সে হয়রান হয়ে যাচ্ছে, বা তার আগে যেরকম মহিলাদের কথাই বলি বা সাংসারিক যারা কাজ করে বা প্রেগনেন্ট মহিলারা বা এরা এরা যেমন একটু হাঁটলেই বা একটু সাংসারিক কাজকর্ম করলেই সে হয়রান হয়ে যাচ্ছে, আগের মতো কাজকর্ম করতে পারছে না। এছাড়া যেমন বুকে ব্যথাও হতে পারে, বুকে ব্যথা নিয়েও আসতে পারে। তো এই তিনটে উপসর্গ মেইনলি, বুক ধরফর, শ্বাসকষ্ট বা হয়রান হয়ে যাওয়া এবং বুকে ব্যথা, এই এই তিনটি উপসর্গ যদি থাকে, আর তার যদি বাতজ্বরের হিস্ট্রি বা ইতিহাস বা পূর্বে তার বাতজ্বরে আক্রান্ত হওয়ার এরকম নজির বা ইতিহাস থাকে, তাহলে রোগীদের একটু সচেতন হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যে তার বাতজ্বরজনিত হৃদরোগের কোনো জটিলতা দেখা দিল কিনা। স্যার আমরা যেটা, ধন্যবাদ স্যার আপনাকে, আমরা যেটা বলছিলাম, আমি একটু পরে যাব, আমি একটি কমেন্ট এসেছে, কমেন্টটা নিয়ে নিচ্ছি। পায়েল জয় বলেছেন, বুকে ব্যথা ও বুক ধরফর করে, ক্লান্ত, আচ্ছা অল্পতে ক্লান্ত এবং দুর্বল হয়ে পড়া, এটা কি বাত জ্বরের মাঝে পড়ে কিনা, তার উত্তরটা যদি দিতেন। জি, আমি এইমাত্র এই বিষয়টাই বলছিলাম যে বুক ধরফর বা বুকে ব্যথা বা অল্পতে হয়রান হয়ে যাওয়া, এগুলো বাতজ্বরের লক্ষণ হতে পারে। অন্যান্য কারণেও হার্টের বাতজ্বরজনিত রোগ নয়, অন্য হার্টের কারণেও এই সমস্যাগুলো হতে পারে। তবে যেটা বলছিলাম যে কারো যদি এরকম পূর্বে বাতজ্বরের লক্ষণ দেখা গিয়েছিল বা তার বাতজ্বরের রোগ শনাক্ত হয়েছিল, এরকম কারো যদি এই এই সিমটম বা এই উপসর্গ গুলো দেখা দেয়, আমাদের সম্মানিত দর্শক যে বিষয়টি বিষয়গুলো বা যে উপসর্গ গুলোর কথা বললেন, এই উপসর্গ গুলো যদি কারো এরকম দেখা দেয়, তবে সেটা অবশ্যই বাহ্যজনিত হৃদরোগের কারণেও হওয়ার সম্ভাবনা বেশি। তবে অন্যান্য কারণও রয়েছে, তবে এই উপসর্গ অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেগুলো খতিয়ে দেখা উচিত। শুধুমাত্র শুধুমাত্র কমেন্টের ভিত্তিতে আসলে এটাকে প্রকাশ করা হয়তো একটু জটিল হয়ে পড়বে, সে যদি হচ্ছে কারো ডাক্তারের কাছে গিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা করায়, তাহলে মনে হয় তার বিষয়টা স্পষ্ট ভাবে ধরা পড়বে। জি জি জি, ধন্যবাদ স্যার আপনাকে, এবং ধন্যবাদ দর্শক আপনাকে আপনার মূল্যবান প্রশ্নটির জন্য। আশা করি আপনার সঠিক পরামর্শটি দিতে পেরেছি। স্যার যেটি বলছিলাম বাতজ্বরের সাথে যে সম্পর্কটা, বাংলাদেশে আধুনিক চিকিৎসায় আপনি বাতজ্বরের চিকিৎসাটা বলেছেন, কিন্তু এর সাথে যদি একটু সম্পৃক্ত করে বলতেন যে হৃদরোগজনিত যে বাতজ্বরের চিকিৎসা, এই পদ্ধতিটি বাংলাদেশে কি এবং আধুনিক কি ধরনের চিকিৎসা পদ্ধতি দেয়া হচ্ছে? বাতজ্বর জনিত যে আমি বললাম যে বাতজ্বর জনিত যে হৃদরোগের হৃদরোগ জটিলতা যেগুলো হয়, মেইনলি হার্টের ভালভের সমস্যা দেখা দেয়। তো হার্টের ভালভের সমস্যা, হার্টের দুই ধরনের ভালভের সমস্যা দেখা দেয়। ভালভগুলো যেহেতু বললাম, ভালভ হচ্ছে হার্টের একটা প্রকোষ্ঠ থেকে অন্য প্রকোষ্ঠে যাওয়ার মাঝখানে যে দরজা, আমরা যদি সাধারণভাবে বলি বা গেট যেটা বলি, সেটা হচ্ছে সেইগুলো হচ্ছে এক একটা ভালভ। তো এই ভাল্ব গুলো যদি আক্রান্ত হয় বাহ্যর জনিত হৃদরোগের কারণে, তাহলে দুটো বিষয় হতে পারে। একটা হচ্ছে যে ভাল্ব গুলো সরু হয়ে যেতে পারে, যদি ভাল্ব গুলো সরু হয়ে যায় তাহলে কিন্তু একটা প্রকোষ্ঠ থেকে অন্য প্রকোষ্ঠে রক্ত চলাচলে ঠিক মতো করতে পারছে না, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে ভাল্ব গুলো ঠিক মতো বন্ধ হচ্ছে না, লিকেজ হয়, সেক্ষেত্রেও কিন্তু একই সমস্যা দেখা দিবে। তো এই যে যে বাহ্যর জনিত যে ভাল্বের সমস্যা, ভাল্ব সরু হয়ে যাওয়া
বা ভালভ লিকেজ হয়ে যাওয়া বা ভালভ ঠিক মতো বন্ধ না হওয়া, এই যে যে সমস্যাগুলো, এগুলো কিন্তু আমরা বলি যে দুটো ভালভ, চারটা ভালভ রয়েছে, তার মধ্যে বেশিরভাগ মাইট্রাল ভালভ, মানে বাম দিকের যে গুরুত্বপূর্ণ দুটি প্রকোষ্ঠ, সেই গুরুত্বপূর্ণ দুটি প্রকোষ্ঠের মাঝে যে ভালভটি রয়েছে সেই ভালভের প্রধান সমস্যার কারণে কিন্তু মাইট্রাল ভালভ, আমরা মাইট্রাল স্টেনোসিস বা মাইট্রাল ভালভ শুরু হয়ে যাওয়া বলি, বা মাইট্রাল রিগার্জিটেশন বা মাইট্রাল ভালভ ঠিক মতো বন্ধ হচ্ছে না, সেই লিকেজটার কারণেও কিন্তু এই জটিলতা দেখা দিতে পারে। তো যেটাই হোক, প্রথমে আমি বলেছি যে এগুলো একদম পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা যায় না, তবে শুরু যদি হয় সেটা আধুনিক চিকিৎসা, আধুনিক বলবো না, এটা অনেকদিন ধরেই চলছে, আমরা নতুন নতুন ভাবে এই এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করি, যে প্রথমত তার কিছু ওষুধপত্র, মেডিকেল চিকিৎসা করতে হবে, কিছু ওষুধ তাকে খেতে হবে। আমি যেটা প্রথমেই বলেছি যে হৃদরোগজনিত, বাহ্যজনিত হৃদরোগে কেউ যদি আক্রান্ত হয় তাকে লাইফ লং অ্যান্টিবায়োটিক খেতে হবে, যেটা আমরা বলেছি প্রতিরোধ করার জন্য, যাতে ফার্দার আরো যেটা না বাড়ে, এটা একটা। তার আরো কিছু মেডিকেল, তার সিমটম অনুযায়ী তার কিছু মেডিকেল ট্রিটমেন্ট ওষুধ রয়েছে, এবং এরপরে যেটা ইন্টারভেনশনাল চিকিৎসা যেটা রয়েছে, আমরা যেটা বলি যে বেলুন ফুলানো, পিটিএমসি, যেটা বেলুন ফুলানো যদি শুরু হয়ে যায়, সেই সরু ভাল্বটার মাঝে আমরা বেলুন নিয়ে গিয়ে বেলুন ফুলিয়ে আমরা সেটাকে, সেই সরু হওয়াটাকে আমরা, সেই ভাল্বটাকে আমরা স্প্রেড বা বড় করে দিতে পারি। এটা একটা বেলুন ফুলানো, পিটিএমসি, এটা ইন্টারভেনশনাল কার্ডিওলজির চিকিৎসা, এটা একটা চিকিৎসা রয়েছে। এছাড়া যদি এমন পর্যায়ে চলে যায় যে বেলুন ফুলানো সম্ভব না, বেলুন ফুলালে আরো জটিলতা বাড়তে পারে, তাহলে কিন্তু তাকে, যেটা আমরা সাধারণ মানুষকে বোঝানোর জন্য, ওপেন হার্ট সার্জারি করে ভালভ চেঞ্জ করা লাগতে পারে। তো এগুলো ভালভ চেঞ্জ বা বেলুন যদিও আধুনিক না, কিন্তু আধুনিক পদ্ধতিতে এগুলো আস্তে আস্তে সময়ের সাথে সাথে পদ্ধতিগুলো আধুনিক হয়, রোগীর এই অপারেশন জনিত বা এই প্রসিডিউর জনিত যে জটিলতা সেগুলো কমিয়ে কমিয়ে আনা সম্ভব হয়, এবং বিশ্বে যেটা, বিশ্বে যে ধরনের চিকিৎসা এই হার্টের, বাহ্যজনিত হার্টের রোগের যে চিকিৎসা বিশ্বে যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমাদের দেশে আধুনিক ভাবেই করা হচ্ছে, এবং সেই আধুনিক সুযোগ সুবিধাও রয়েছে, যাতে চিকিৎসা হবে কিন্তু রোগীর রোগীর জটিলতা কম হবে বা রোগীর ঝুঁকি কম হবে অপারেশনের। স্যার, ধন্যবাদ আপনাকে। যেহেতু চিকিৎসা পদ্ধতিতে একটি বিষয় খুব বারবারই উঠে আসছে যে অ্যান্টিবায়োটিক একটি রোগীকে খেতে হবে এবং একটি লং টাইম ধরে খেতে হবে, তো সেক্ষেত্রে অনেকেরই হয়তো ধারণা হতে পারে যে আমি এতদিন ধরে অ্যান্টিবায়োটিকটা খাবো, এটি কোনো সাইড ইফেক্ট পড়বে কিনা বা এর কোনো জটিলতা আছে কিনা, এই ভয়েও কিন্তু অনেকে হচ্ছে মাঝপথে এসে অ্যান্টিবায়োটিক খাওয়াটা বন্ধ করে দেয় বা ওষুধ খাওয়া ছেড়ে দেয়। স্যার, এই বিষয়টি কি আপনি একটু স্পষ্ট করে দর্শকদের জন্য তুলে ধরবেন যে এটি আসলেও উচিত হচ্ছে কিনা বা এটি আসলেও সাইড ইফেক্টের কোনো ভয় আছে কিনা? জি, আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। আমাদের সাধারণ দর্শক বা যারা রোগী রয়েছেন তাদের এ বিষয়ে একটু সচেতন হওয়া দরকার। একটা ওষুধ যখন আমরা একটা দীর্ঘমেয়াদী ভাবে প্রেসক্রাইব করি, সেটা কিন্তু এভিডেন্স বেসড মেডিসিন, আমরা বলি এভিডেন্স বেসড মেডিসিন। আমরা হয়তো আল্লাহ তাআলা সবকিছু আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু এভিডেন্স বেসড মানে একটা ওষুধ যখন মার্কেটে আসার আগে সেটা কিন্তু কয়েক ফেজে ট্রায়াল হয়ে আসে, এবং মানুষের মানুষের এই মানুষের উপরে এই গবেষণাগুলো করে দেখা গেছে যে এই অ্যান্টিবায়োটিক গুলো বছরের পর বছর এই ডোজে খাওয়ালে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, তখনই কেবল কিন্তু একটা ওষুধ আমরা প্রেসক্রাইব করার জন্য অনুমতি পাই। সুতরাং যে ওষুধগুলো আমি বললাম যে ওরাল পেনিসিলিন যেটা আমরা দেই, সেটা বছরের পর বছর মানুষের ট্রায়াল হিসাবে বা পরীক্ষা হিসাবে মানুষকে খাইয়ে দেখানো হয়েছে, দেখা গিয়েছে যে এগুলোর কোনো তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, বরঞ্চ তার উপকারটাই বেশি হয়। আবার অনেক ওষুধ রয়েছে যেগুলো একটু পার্শ্ব প্রতিক্রিয়া হয়, কিন্তু আমরা রিস্ক বেনিফিট, উপকার এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া বিবেচনা করে দেখা যায় রোগীর উপকার বেশি, আমরা কিন্তু সেই ওষুধ রোগীদেরকে প্রেসক্রাইব করি। কিন্তু যে বিষয়টা বলছিলাম যে এই হৃদ বাহ্যজনিত কারণে যে দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক খেতে হয়, এগুলোর কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, বরং রোগীর উপকারই অনেক বেশি হয়। সুতরাং রোগীরা কোনো মানে কোনো ধরনের কনফিউশন বা কোনো ধরনের কনফিউশন না করে যে চিকিৎসক যেভাবে প্রেসক্রাইব করবেন সেভাবে ওষুধ খেলে রোগীরা ভালো থাকবেন আশা করি। আমরাও সেটাই আশা করছি। স্যার, ধন্যবাদ আপনাকে, আপনি অনেক সুন্দরভাবে বিষয়টি বুঝিয়েছেন। আচ্ছা, মুফতি বাদুল বদরুল আলম লিখেছেন, নতুন নতুন ইনজুরি হলে সেটা বাতজ্বরের সাথে যুক্ত হয় কিনা? ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নটির জন্য। স্যার, উত্তরটি যদি আমরা দর্শকদের জন্য দিতেন। জি, যেটা আমি শুরুতেই বলছিলাম, দর্শক খুবই একটি
খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যে রোগের রোগের কারণের গভীরে উনি প্রশ্নটা করেছেন, যে রোগের কারণটা কি, সেই বিষয়টাই উনি ধারণায় নিয়ে প্রশ্নটা করেছেন। যেটা বলছিলাম যে একবার যদি কারো হয়তো গলা ব্যথা হলো, তার হয়তো বাতজ্বর নাও হতে পারে, কিন্তু একাধিকবার যদি গলা ব্যথা হয়, তাহলে যেটা উনি বলছিলেন যে ইনজুরি, যেটা বারবার যদি গলায় শর্ট থ্রোট বা গলা ব্যথা হয় ওই ভাইরাসটার কারণে, দেখা যায় যে ওই ভাইরাস থেকে এই ইনজুরির কারণে যে অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডি গুলো গিয়ে শরীরের অন্যান্য অংশে, হার্ট সহ অন্যান্য অংশে গিয়ে ক্ষত তৈরি করতে পারে বা প্রদাহ তৈরি করতে পারে। সুতরাং একাধিকবার হলে অবশ্যই রিউমেটিক ফিভারের পক্ষে বা রিউমেটিক ফিভার হওয়ার জন্য মানে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একাধিকবার ইনজুরি বা একাধিকবার গলা ব্যথা, উনি যে ভাষায় বলতে চেয়েছেন। ধন্যবাদ, ধন্যবাদ স্যার আপনাকে, এবং ধন্যবাদ দর্শক আপনাকে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নটির জন্য। স্যার, যেহেতু আমরা আজকে কথা বলছি বাতজ্বরজনিত কারণ, হৃদরোগের কারণ, চিকিৎসা এবং প্রতিকার, আমাদের কারণ এবং চিকিৎসাটা জানা হয়ে গেছে, এখন আসবো একটু প্রতিকারের দিকে। কিভাবে প্রতিকার করা সম্ভব, এই বিষয়গুলোকে পরামর্শ দিয়ে আমাদের উপকার করেন। প্রতিরোধ প্রতিকার করাটা খুবই জরুরি, প্রতিকার তো চিকিৎসা বললাম, প্রতিরোধ করাটা জরুরি। যেটা হচ্ছে যে আমরা কারো যদি যেটা বলছিলাম যে প্রথম কথা হলো গলা ব্যথা, বিশেষ করে বাচ্চাদের বা শিশুদের গলা ব্যথা হলে অবশ্যই কোনো কোনোভাবেই সেটাকে অবহেলা করা যাবে না, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে যে অ্যান্টিবায়োটিক তার দরকার, প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক তাকে সেবন করা, তাকে খাওয়াতে হবে, যাতে গলা ব্যথাটা পুরোপুরিভাবে নির্মূল হয়। এবং এটা হচ্ছে প্রথম কথা। আমরা আমরা সব আমাদের দর্শক বা আমাদের রোগীদেরকে বা আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে আমাদের বাসায় যারা শিশু বা বাচ্চারা রয়েছে, তাদের গলা ব্যথা যদি হয়, তাহলে অবশ্যই সেটাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক খেয়ে তার চিকিৎসা করতে হবে। এটা হচ্ছে প্রথম এবং প্রধান কথা। দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাই, বাতজ্বরজনিত হৃদরোগ প্রতিরোধ বা বাতজ্বরকে প্রতিরোধ করার জন্য যেটা আমি বলছিলাম, যে পার্সোনাল হাইজিন এটা মেনটেন করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিজেদের নিজেদের জীবনযাপন একটু মানে চেষ্টা করা যে একটু একটু ভালোভাবে জীবনযাপন করা, বা যেভাবেই যার সামর্থ্য আছে কিনা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বা একসাথে গাদাগাদি করে না থাকা, এই বিষয়গুলো যেটা আমি প্রথমেই বলছিলাম যে বাতজ্বর কিন্তু মিডিল অ্যান্ড লো সোশিও ইকোনমিক কন্ডিশনে যারা থাকে, মধ্য এবং নিম্ন আয়ের মানুষের বেশি হয়, তো সেই গ্রুপটা যদি আর একটু বেশি সচেতন হয়, একটু চলাফেরা, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, সবকিছু যদি একটু স্বাস্থ্যসম্মত হয়, এটা কিন্তু আমাদের একটা বাতজ্বর প্রতিরোধের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য, এবং আজকে আমরা যে আলোচনাটা করেছি, আমি সর্বশেষ আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই, যে আজকে যে আলোচনাটা করছি আমরা বাতজ্বর জনিত হৃদরোগ, এই বিষয়টিকে আমরা কেন এত গুরুত্ব দিব এবং কেন গুরুত্বের সাথে আমরা দেখব? জি ধন্যবাদ। আমরা বাতজ্বরজনিত হৃদরোগ আমি প্রথমেই বলছিলাম এই জন্যই গুরুত্বপূর্ণ, যে একবার বাতজ্বর থেকে যদি তার জটিলতা হিসাবে হৃদরোগ হয়েই যায়, তাহলে কিন্তু এটাকে সেই হৃদরোগটাকে একদম পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় না, ইরিভার্সিবল আমরা বলি। এবং এরপরে যে জটিলতাগুলো তৈরি হয় তার চিকিৎসা রয়েছে বটে, কিন্তু তারপরেও কিন্তু রুগীকে সারা জীবন কিছুটা ঝুঁকির মধ্যে থাকতে হয়, ওষুধ খেতে হয়, রুগীকে একদম সিমটম ফ্রি করা যায় না। যেটা আমি আপনাকে বলছিলাম যে আমরা হয়তো বাতজ্বরজনিত হৃদরোগের যে ভালভের সমস্যা, ভালভ শুরু হয়ে যাওয়া, সেগুলোকে আমরা হয়তো বেলুন দিয়ে প্রসারিত করে দেই বটে, তারপরও তাকে অনেক সময় আবার এগুলো রিকারেন্স হয়, আবার হয়, অথবা এমন পর্যায়ে রুগীরা আসে যে বেলুন দিয়ে বুক না কেটে, অপারেশন না করে বেলুন দিয়ে চিকিৎসা করার পর্যায়ে নেই, ভালভের সেই অবস্থায় নেই, ভালভ এত সরু হয়ে গিয়েছে বা ভালভের মরফোলজি বা ভালভের চেহারা এমন ভাবে হয়েছে যে বেলুন দিয়ে ফোলানো যাবে না, তাদের কিন্তু ওপেনার সার্জারি করে ভালভ চেঞ্জ করতে হয়, নতুন ভালভ বসাতে হয়। তো এটা একদিকে যেমন ব্যয়বহুল, আবার এই যেহেতু ওপেনার সার্জারি ঝুঁকি তো রয়েছেই, যদিও বাংলাদেশে আধুনিক ভাবে এই চিকিৎসা হয়, ঝুঁকিমুক্ত ভাবেই হয়, তারপরও রুগীদের একটা নতুন ভালভ নিয়ে জীবনযাপন করা, সেই নতুন ভালভ বসালে আবার রক্ত পাতলা রাখার ওষুধ সারা জীবনে খেতে হয়, আবার মহিলাদের ক্ষেত্রে এগুলোর একটু বিশেষ প্রতিক্রিয়া রয়েছে, তাদের গর্ভধারণের ব্যাপারে কিছু জটিলতা রয়েছে, সতর্কতা রয়েছে। তো সব মিলিয়ে একবার যদি বাতজ্বরজনিত হৃদরোগ হয়ে থাকে, তাহলে কিন্তু এটা একটা বিশেষ মানে জটিল বা রোগীর একটু সংকটাপন্ন অবস্থা হয়ে যেতে পারে। এই জন্যই
আমি বলবো যে এই জায়গায় গুরুত্বটা রয়েছে, যে বাহ্যজ্বরকে যদি আমরা প্রতিরোধ করতে পারি, বা যদি ঠিকভাবে কারো যদি এই ধরনের লক্ষণগুলো যেগুলো আলোচনা হলো সেই লক্ষণগুলো থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ যদি সময় মতো নেই এবং চিকিৎসকের পরামর্শ যদি আমরা মেনে চলি, এগুলো যদি আমরা প্রতিরোধ করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক জটিলতা থেকে মুক্ত থাকব এবং আমরা স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্য সুন্দর এবং সুস্থ দেহ নিয়ে বাঁচতে পারি। এই বিষয়গুলোই আমি শেষ শেষ বেলায় বলতে চাই, যে এই এই দিকে সবারই একটু খেয়াল করা উচিত। ধন্যবাদ স্যার, আজকে আমাদের সাথে যুক্ত হয়ে এত চমৎকার আলোচনায় অংশগ্রহণ করার জন্য, এবং আজকে আলোচনার মাধ্যমে অনেকেই উপকৃত হবেন এবং অনেক বিষয়ে যে ধারণা ছিল না তাদের ক্ষেত্রে অনেক ধারণাটা সহজ হবে বিষয়গুলো জানতে। স্যার অসংখ্য ধন্যবাদ, এবং সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো যে আপনি সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন, যদি স্যার বলতেন। ধন্যবাদ। আজকের এই আলোচনার মূলত বিষয়গুলো আমরা অনেকটাই আলোচনা করেছি, তো আমি শুধু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে বিষয়গুলো আমরা বললাম, যে কারো গলা ব্যথা যদি হয়, শিশু বিশেষ করে শিশুদের এবং অল্প বয়সীদের যদি গলা ব্যথা হয়, তাহলে আপনারা কোনোভাবেই এটাকে অবহেলা করবেন না, চিকিৎসার পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা নেবেন এবং চিকিৎসকের যে যে যেগুলো বলে দিবে সেগুলো অবশ্যই মেনে চলবেন। এবং এর পাশাপাশি কখনো যদি মনে হয় যে বাত জ্বরের অন্যান্য উপসর্গগুলো রয়েছে, জয়েন্ট পেইন বা কারো এরকম স্কিনে গোটা, এ ধরনের কোনো উপসর্গ, বা কারো বুক ব্যথা, বুক ধরফর বা শ্বাসকষ্ট রয়েছে, তাহলে অবশ্যই কালক্ষেপণ না করে চিকিৎসকের পরামর্শ নেবেন। এক্ষেত্রে এই চিকিৎসকের পরামর্শ যদি সময় মতো নেওয়া যায়, তাহলে অনেক জটিলতা থেকে আমরা মুক্ত থাকতে পারি। তো এটুকু আমি বলতে চাই। পরিশেষে আজকে আমাদের মহান বিজয় দিবস, 30 লক্ষ শহীদের আত্মদানের পরে আমরা এই বিজয় দিবস পেয়েছি। আমরা লাখো শহীদকে স্মরণ করতে চাই, আমরা জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাই, এবং আজকের দর্শক যারা ছিলেন তাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করতে চাই। ধন্যবাদ স্যার, আপনার সুস্থতা কামনা করছি এবং ভালো থাকবেন, শুভরাত্রি। ধন্যবাদ, শুভরাত্রি। দর্শক, এতক্ষণ আমরা দেখছিলাম বিএলসিএস ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল প্রেজেন্স আজকের দিনে আগামী চিকিৎসা অনুষ্ঠানটি। আজকে আমরা কথা বলেছি বাহ্যজনিত হৃদরোগের কারণ, চিকিৎসা ও প্রতিকার এই বিষয়টি নিয়ে। আমরা আজকে একটু বিস্তৃত আলোচনা করার চেষ্টা করেছি আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে। অনেকের অনেক ধরনের কনফিউশন থাকতে পারে এই বিষয়টি নিয়ে, সেটি আপনাদের কাছে পরিষ্কার করার চেষ্টা করেছি। দর্শক, মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছে এবং আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।